মোবাইল হারানো জটিল কোনো ব্যাপার নয়, মনের অজান্তে হারিয়ে যেতে পারে আপনার প্রিয় ফোনটি। ফোন হারানোর পর তা পাওয়ার জন্য কত চেষ্টা না করে থাকেন আপনি, এমনও হয়েছে থানায় ডায়েরিও করতে হয়েছে। তবে আপনি জেনে অবাক হবেন যে চুরি যাওয়ার ফোন নিজেই জানাবে তার অবস্থান। জানি কথা শুনে আপনার বিশ্বাস হচ্ছে না, আবার রেগেও যাচ্ছেন আপনি। জেনে রাখুন অ্যান্ড্রয়েডের সেই উপকারী অ্যাপসের কথা, যেটি আপনার মোবাইলে কোন সিম ব্যবহার করা হচ্ছে তা আপনাকে জানিয়ে দিবে। অ্যাপসটির নাম হচ্ছে সিম কার্ড চেঞ্জার নোটিফায়ার। প্লে স্টোর থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন অ্যাপটি। অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপটি দেখবেন আর খুঁজে পাচ্ছেন না, এটি ইনস্টলের সঙ্গে সঙ্গেই হাইড হয়ে যায়। ডিফল্ট অ্যাপ হিসাবে সেট করলে চোর নিজেও অ্যাপটি রিমুভ করতে পারবে না। ইনস্টলের পর প্লে স্টোরে আবার অ্যাপসটির নাম লিখে সার্চ করুন, সেখান থেকে ওপেন করতে পারবেন, অথবা মোবাইলের কিপ্যাডে #777777 ডায়াল করুন। এরকম একটি স্ক্রিন আসবে, সেখানে ওনার নেমের জায়গায় নিজের নাম লিখুন এবং ট্রাস্টেড নাম্বারে সেই নম্বরটি দিবেন যেখানে আপনি মেসেজটি পেতে চান, অর্থাৎ ট্রাস্টেড নাম্বারেই আপনার মেসেজ চলে যাবে। এবার ছবিতে দেয়া লাল মার্ক করা অংশে প্রেস করে সেটিংয়ে যান। 2 নম্বর অপশনে নাম্বার টু শো দ্য অ্যাপ সিলেক্ট করুন, পছন্দ মতো 6 নম্বরে ডিজিট দিন। যদিও অ্যাপসে আগে থেকেই #7777 নাম্বারটি সেট করা থাকে, তাই এটিও রাখতে পারেন। এবার তার নিচে লোকেশন সেটিংয়ে টাইম ইন্টারভাল সেট করে ফেলুন, বাস আপনার অ্যাপস কাজ করার জন্য রেডি। এখন থেকে যখনই কোনো নতুন সিম প্রবেশ করানো হবে, সঙ্গে সঙ্গে তার বর্তমান অবস্থা এবং মোবাইল নম্বর সহ চলে আসবে আপনার কাছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিন। ধন্যবাদ।